পরীক্ষার খাতায় গুছিয়ে লেখা কিংবা ঠিকঠাক করে লেখা মানেই নাম্বার বেশি পাওয়া, আর বেশি নাম্বার মানেই তো ভালো রেজাল্ট। ঠিক একইভাবে তা না করলে নাম্বার কম পেতে হয়। আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই, তাই তো? প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে দেখাবো পরীক্ষার খাতায় কিভাবে গুছিয়ে লিখলে আপনি সর্বোচ্চ নাম্বার পেতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা ধরে নিই এটা আমাদের পরীক্ষার খাতা। পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর আমাদের প্রথম কাজ হলো মার্জিন টানা। মনে রাখতে হবে অবশ্যই আমাদেরকে 1 স্কেল সমান মার্জিন করতে হবে উভয় পাশেই, বাম পাশে এবং ওপরেও। আপনি চাইলে ক্রস করেও মার্জিন করতে পারেন, তবে আমার মতে ওপরে এই জায়গাটুকু ফাঁকা রেখে মার্জিন করলে খাতার সৌন্দর্য একটু বৃদ্ধি পায়। এরপরে আমরা আসি যে আমরা হেডিং লিখব। হেডিং লেখার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি নীল কালি, সবুজ কালি কিংবা বেগুনি কালি ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু বেগুনি কালার পেন ছিল, তাই আমি বেগুনি রংটা ব্যবহার করেছি। ইংরেজি লেখার ক্ষেত্রে আপনি প্রথমেই আনসার কথাটা সম্পূর্ণ লিখবেন, এরপরে টু দা কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেনের কিউ দিতে পারেন, নাম্বারের NO, এনটা বড় হাতেরও দিতে পারেন ছোট হাতেরও, এরপর আপনি প্রশ্ন নাম্বারটা লিখবেন। অবশ্যই মনে রাখতে হবে এর নিচে যেন আপনি দুটি দাগ দিতে না ভুলেন, হ্যাঁ, কারণ এটা একটা হেডিং, হেডিংটা যেন সুন্দর হয়। আর ঠিক তারপরেই আপনি এক কলম পরিমাণ জায়গা দিয়ে আপনি যদি প্যারাগ্রাফ কম্পোজিশন কিংবা কোনো রাইটিং পার্ট লিখেন, সেই রাইটিং পার্টের নামটা লিখবেন। যেমন আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখে দেখিয়েছি, প্যারাগ্রাফটা ধরুন ইয়ার পলিউশন, তাহলে আমি প্রথমে ইয়ার পলিউশন লিখেছি আরেকটা হেডিং হিসেবে এক কলম ফাঁকা দিয়ে, আর তার ঠিক একটু নিচে বা এক কলম নিচে আমি লেখা শুরু করেছি। অনেকে আসলে লিখে এখান থেকে শুরু করে, এইটার আসলে দরকার নেই, আপনি প্রথম থেকে লেখা শুরু করবেন। চেষ্টা করবেন লেখাগুলো খুব স্পষ্ট এবং সুন্দর রাখার জন্য, এবং প্রত্যেকটা লাইনের মাঝখানে মাঝখানে এক কলম গ্যাপ দেওয়ার জন্য। আমি কলম দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, যেন আপনার পরীক্ষায় এই পরিমাপক হিসেবে আপনি পেনটা ইউজ করতে পারেন, যেহেতু এটাই আপনার হাতে থাকবে। তাহলে প্রত্যেকটা গ্যাপে আমি এক কলম এক কলম ফাঁকা দিয়ে লেখার গ্যাপ গুলো দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে। আর পুরো পৃষ্ঠায় আমরা 14 থেকে 16 লাইন লিখবো, এর বেশি না, সেটা বাংলা পরীক্ষা হোক কিংবা অন্য কোনো পরীক্ষা। এখানে আমার ওপরে বেশ কয়েকটা লাইনের জায়গা অলরেডি দখল হয়ে গিয়েছে, তারপরও এখানে 14 লাইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সরি 13 লাইন হয়েছে। তাহলে এখানে কিন্তু 14 15 লাইন কিংবা 16 লাইন লেখা সম্ভব, আপনার হাতের লেখার উপর ডিপেন্ড করছে সেটা। আচ্ছা, অবশ্যই বাম পাশে আমরা একটু জায়গা রাখবো, একদম কিন্তু পরিপূর্ণ করে বাম পাশটা একদম ভরে ফেলে লিখবো না, তাহলে খাতাটা খারাপ দেখায়। যদি এমন হয় যে কোনো একটা ওয়ার্ড আমরা লিখে ফেলেছি কিন্তু সেটা শেষ করতে গেলে এই ডান পাশের জায়গাটুকু দখল হয়ে যাবে, তখন কিন্তু আমরা এইভাবে হাইফেন দিয়ে সেই ওয়ার্ডটাকে নিচে নিয়ে লিখতে পারি। যেমন এখানে ছিল কন্টেন্টস, আমি এখানে কন লিখেছি, এরপর একটা হাইফেন দিয়ে বাকি ওয়ার্ডটা এখানে শেষ করেছি, তাহলে বোঝা যাবে যে এটা আসলে পুরোটা একটা ওয়ার্ড। আর বাদ বাকি ওয়ার্ড গুলো আপনি চেষ্টা করবেন এই পাশে একটু ফাঁকা রেখে লেখার জন্য। পরীক্ষার খাতায় বাই এনি চান্স যদি কোনো ভুল হয়ে যায় বা কোনো বানান ভুল হয়ে যায়, তাহলে আপনি হিজিবিজি করে না কেটে জাস্ট একটি দাগ দিয়ে কেটে ফেলবেন। যেমন এইখানে আমি অফটাকে দুইবার লিখেছি, তাহলে আমি কি করব, জাস্ট একটি সিম্পল দাগ দিয়ে কেটে ফেলবো, যেন টিচারের চোখে খুব বেশি না পড়ে। আবার ধরুন এই যে এখানে এই সিভিলাইজেশন বানানটা আমি ভুল লিখেছি, এটা আমি কি করব, একটি দাগ দিয়ে কেটে দিব। এখানে কিন্তু এই হিজিবিজি হিজিবিজি করা যাবে না। পরীক্ষার খাতায় আমি মাঝে মধ্যে করতাম কি, যে অনেক বেশি লেখার মাঝখানে যদি দু একটা ওয়ার্ড ভুল হয়েও যেত, আমি সেটাকে কাটতাম না, কারণ কাটলে কিন্তু টিচারের চোখে আরো বেশি পড়ে। যেমন এই বানানটা হয়তো টিচার খেয়াল করতো না, বাট আমি কেটে দেওয়ার কারণে খেয়াল করবে এবং সে ভাববে যে ও এই বানানটা তো উনি ভুল করেছিল। এই জন্য আমি মাঝে মধ্যে কিন্তু ইচ্ছা করে কাটতাম না, যে ঠিক আছে টিচার চোখে পড়লে না হয় পড়লো, না পড়লে তো ভালোই, বাট আপনার চোখে যদি পড়ে আপনি যদি চান কাটবেন, কিন্তু হিজিবিজি না করে একটা টান দিয়ে কেটে ফেলবেন। এরপরে আপনি পিটিও কখন দিবেন, অবশ্যই নিচে নিচের অংশে আপনি 2 কলম জায়গা একটু ফাঁকা রাখবেন, কিংবা অনুমান করে 1 লাইন লেখা যায় এমন জায়গা ফাঁকা রেখে দিবেন, তাহলে আপনার খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আপনি এই পিটিও লেখার জায়গাটুকু পাবেন। আচ্ছা, শুধুমাত্র রাইটিং কিংবা পৃষ্ঠার নিচেই যে পিটিও লিখতে হবে তা না, আপনি যদি লিখতে গিয়ে কোনো পৃষ্ঠা ফাঁকা রেখে দেন, সেই ফাঁকার মধ্যেও কিন্তু আপনি পিটিও বড় করে লিখে দিতে পারেন, যেন টিচার বুঝতে পারে যে তাকে সেই পেজটা স্কিপ করতে হবে এবং নেক্সট পেজে নিশ্চয়ই কিছু লেখা আছে। আর আমরা তো সবাই জানি যে আমরা যখনই অ্যাপ্লিকেশন বা অন্য কিছু লিখবো, তখন কিন্তু এই পেজ থেকে শুরু করব, এই পেজ থেকে লিখবো, তাই না, লেটার কিংবা অ্যাপ্লিকেশন। আচ্ছা, চলুন তাহলে আপনাদেরকে এখন দেখাই যে ইংরেজি কোনো পয়েন্ট আকারে যখন লিখতে হয়, বিশেষ করে ইংরেজি সেকেন্ড পেপার আমরা যখন লিখি,
এক নাম্বার, দুই নাম্বারে, তিন নাম্বারে, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস, রাইট ফ্রম ভার্ব, এগুলো কিন্তু আমাদের পয়েন্ট আকারে, মানে এ বি সি ডি দিয়ে লিখতে হয়, সেগুলো কিভাবে লেখা যায়। আচ্ছা, আপনি আবারও আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান লিখবেন বা টু লিখবেন, যদিও আমাদের এই টপিকটা নাম্বার থ্রিতে আসে। জাস্ট আমি দেখানোর জন্য একটা নাম্বার নিয়েছি র্যান্ডমলি এবং কতগুলো আনসার লিখেছি। আচ্ছা, আপনি পয়েন্ট গুলো চাইলে প্রথমে ডট দিয়ে লিখতে পারেন, যে এ ডট, বি ডট, সি ডট, এভাবে লিখতে পারেন। চাইলে আপনি আবার ব্র্যাকেটও দিতে পারেন, আবার চাইলে আপনি এমন স্ল্যাশও দিতে পারেন। এটা ডিপেন্ড করছে যে আপনার কাছে দেখতে কোনটা সুন্দর লাগছে। আমার কাছে মনে হয় যে ডটটাই সুন্দর, খুব ফ্রেশ লাগে, যদিও পরীক্ষার খাতায় আমি কখনো কখনো এরকম ব্র্যাকেটও ইউজ করেছি। বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলে রাখি, যখনই আপনি কোনো শূন্যস্থান পূরণ করছেন, যেমন সেটা আর্টিকেল হোক, প্রিপোজিশন হোক, কিংবা স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস, এগুলোর নিচে আপনি চাইলে দাগ দিতে পারেন। আনসারগুলোর নিচে যদি আপনি দাগ দিয়ে যান তাহলে সেটা আরো ভালো হয়, স্কেল দিয়ে দিতে পারলে ভালো, তাহলে সোজা হবে। ঠিক আছে, এভাবে দাগ দিয়ে দিবেন। আর কেউ যদি মনে করেন যে না আমি দাগ একবারেই দিব না, সেটাতেও সমস্যা নেই, আপনি স্কিপ করতে পারেন। তবে আমার মতে দাগ দেয়াই ভালো, যেহেতু এটা একটা শূন্যস্থান, তাহলে বোঝা যাবে যে আপনি শূন্যস্থানের আনসার করেছেন। আরেকটা কাজ আপনারা চাইলেই করতে পারেন এবং যেটা করতে খুব বেশি সময় নেবে না, সেটা হলো ক্লোজ মার্ক দেয়া। আপনি কোন একটা টপিক শেষ করার পর সেটা আপনি ক্লোজ করে দিতে পারেন ঠিক এইভাবে। এই যে, সরি, আমার লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। সো আপনি এইভাবে ক্লোজ করে দিতে পারেন, এটা কিন্তু খুব ইজি। বাট আপনি ক্লোজ করে দিলে হবে কি, যে টিচার বুঝতে পারবে যে তার এই টপিকটা এখানে শেষ হয়ে গেছে, আদারওয়াইজ সে কিন্তু বুঝতে পারবে না যে আপনার টপিকটা এখানে শেষ। এটাও একটা সৌন্দর্য। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এর ঠিক পরের ভিডিওতে আমি কথা বলবো পরীক্ষার হলে আপনি কি কি করলে পরীক্ষায় পাশ করতে পারবেন কিংবা ভালো রেজাল্ট করতে পারবেন। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।